সিক্স ডাইমেনশনের আর্ট এক্সিবিশন এবং আর্ট ওয়ার্কশপ কীভাবে দেখছেন এই ঘটনা? আমি আমি খুব সত্যি কথা বলতে কি আমি খুব অভিভূত যে দুর্গাপুরে এই ধরনের একটি অনুষ্ঠান এবং এত সুন্দরভাবে প্রতিপন্ন হচ্ছে। আমল আমাকে বহুদিন ধরেই বলে আসছে যে আপনাকে একটু আসতে হবে। আমি বলেছিলাম যে আমার যদি আমি যদি সুস্থ থাকি নিশ্চয়ই আসবো। তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমি দেখলাম তারা আঁকছে এবং এখানে যারা যেগুলো এক্সিবিট করা হচ্ছে প্রত্যেকটা ছবি খুব ম্যাচিওর ছবি এবং এখানে যে নিয়মিত চর্চা হয় ভালোবাসা থেকে চর্চা হয় সেটা পরিষ্কারভাবে আমি আমার অ্যাটলিস্ট আমার যে অভিজ্ঞতা তাতে আমি বুঝছি আমার খুব ভালো লাগছে। বর্তমানে দুর্গাপুর কেন গোটা বিশ্বেই একটা সংকটময় মুহূর্ত, সেখানে শিল্পের শৈল্পিক ভাবনা উঠে আসা জরুরি, বর্তমান সময়ে সেভাবে কি উঠে আসছে আপনার কি মনে হয়? হ্যাঁ দেখুন, শিল্প হচ্ছে এমনই একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের অন্তরের জিনিস। তো যত আরতি আসে যত যন্ত্রণা আসে শিল্প আরও বেশি প্রবলভাবে উঠে আসে যেভাবে গোয়েন্দিকা এসেছিল। তো সুতরাং আমাদের আপাতভাবে মনে হলেও এটা খুবই সত্যি ঘটনা যে মানুষের ভিতরে যত বেশি যন্ত্রণা আসবে শিল্পে তত বেশি সেটা উদ্ভাসিত হবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ।